আসসালামু আলাইকুম। অ্যানালাইটিক্যাল বিসিএস ক্লাসরুম তথা কদমালির পাঠশালায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের প্রিয় কদমালি। আমি শেখ মোহাম্মদ শহীদুল ইসলাম, 35তম বিসিএসের তথ্য ক্যাডারে যোগদান করেছি। বর্তমানে জেলা তথ্য অফিসার হিসেবে জামালপুরে কর্মরত রয়েছি। আজ আমি আপনাদের জন্য একটি সুখবর নিয়ে হাজির হয়েছি। যারা চাকরির জন্য চেষ্টা করছেন, পড়াশোনা করছেন, তাদের জন্য একটি গণিত ও মানসিক দক্ষতার কোর্স নিয়ে হাজির হয়েছি। তো কোর্সের ডিটেলস আমি আলোচনা করছি। কোর্সের মোট ক্লাস হবে 48টি, প্রতি মাসে 12টি করে ক্লাস, মানে 4 মাসে 48টি ক্লাস নেওয়া হবে। প্রতি মাসে 12টি বলতে আমরা ধরে নিয়েছি মাসে যদি 4টি সপ্তাহ হয়, প্রতি সপ্তাহে যদি 3টি করে ক্লাস নেই, ধরেন শনি সোম বুধ রাত 9:30 থেকে 11:30 পর্যন্ত যদি আমরা ক্লাস নেই, তাহলে মাসে গড়ে 12টি করে মোট 48টি, মানে কমপক্ষে 48টি ক্লাস নেওয়া হবে। কোনো কোনো মাসে 13টি ক্লাসও হতে পারে, কখনো হয়তো শুক্রবার এক্সট্রা ক্লাস নেওয়া যেতে পারে। আর কোর্সটি যেহেতু চলমান আছে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যারা আগের ভিডিওটি দেখেছেন, চলমান কোর্সটিতে আমরা কিন্তু 36টি ক্লাস নেওয়ার প্ল্যান করে আমি কোর্স সাজিয়েছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে যে চ্যাপ্টারের জন্য আমি 2 দিন ক্লাস রেখেছিলাম শেষ হচ্ছে না। মানে হচ্ছে আমি খুব স্লো পড়াই এবং প্রত্যেকের কোশ্চেনের আনসার দেই, যার ফলে আমার যেখানে আমি ভেবেছিলাম 2টি ক্লাস লাগবে, লাগছে 3টি করে ক্লাস। মানে 2:3 রেশিওতে ক্লাসের সংখ্যা বেশি লাগছে, যার কারণে আমি 36টি ক্লাসে শেষ করতে চাইলে তাড়াহুড়া করতে হবে। অনেকে কেউ বুঝবে কেউ বুঝবে না এমনটা হতে পারে, এজন্য আমি কোর্সের সংখ্যা বাড়িয়ে দিয়েছি 48টি ক্লাস, এবং ডিউরেশনও আমি 1 মাস বাড়িয়েছি 4 মাস। যে আমার কোর্স প্ল্যানটি কিভাবে সাজিয়েছি, মানে কোন কোন অধ্যায়ের জন্য আমি কতটি করে ক্লাস নিব, এর জন্য আরেকটি স্ক্রিনশট আমি আপনাদের দেখাতে চাই। এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনারা। যেমন দেখেন যে লসাগু গসাগু আমরা 1টি ক্লাস বলেছিলাম, কিন্তু এখানে লেগেছে অ্যাকচুয়ালি 2টি ক্লাস। সূচক লগারিদম 2টি ক্লাস লেখা ছিল আমার পরিকল্পনা, কিন্তু লেগেছে 3টি ক্লাস। মানে 36টি ক্লাসের প্ল্যান করে এই প্ল্যানটা ডিজাইন করা হয়েছিল, কিন্তু এখানে আমার সময় লাগছে মূলত 48টি, মানে 1টি করে ক্লাস বেশি নিচ্ছি আমি। মূলত আমার বর্তমানে যে কোর্সটি যারা এনরোল হবেন তাদের মেইন টার্গেট থাকবে 43rd বিসিএস, 43তম বিসিএস। আর যারা 43তম হয়তো দিবেন না, হয়তো পরে পরবর্তীতে দিবেন, তারাও কোর্সটি করে রাখতে পারেন। তবে তারা কোর্সটি করলে অবশ্যই যেটা করণীয় সেটা হচ্ছে একটি ভালো শক্ত মলাটের, ওয়াটারপ্রুফ মলাটের 2 দিস্তা খাতায় নোটগুলো করতে হবে, দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। তখন আর ধরা যাক আপনি 2 থেকে 3 বছর পরেও যদি আরেকটি বিসিএস দেন, তখনও আপনার এই নোটগুলোই কাজে লাগবে। মানে একবারের জন্য গণিত এবং মানসিক দক্ষতার ঝামেলাটি শেষ করে রাখলেন। আর ক্লাসের পদ্ধতি হবে, যেহেতু অনলাইন ক্লাস, আমরা জুম যে ক্লাউড মিটিং অ্যাপসটি আছে তার মাধ্যমে ক্লাস নেব, এবং কোর্সটি হবে ইন্টারেক্টিভ, মানে আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর নিব। আর আমার ক্লাস কেমন হয় তার ডেমো দেখতে আপনারা আমার ইউটিউব চ্যানেলে আপনারা সার্চ দিতে পারেন। পিছনের ভিডিওগুলোতে দেখবেন আমি প্রশ্ন করি না যে কে বুঝেছেন বা বুঝতে পেরেছেন, এই প্রশ্নটি আমি করি না। আমি একটি থিওরি ব্যাখ্যা করার পর বলি কে বোঝেন নাই সেটা বলেন, মানে বাদ যাবে না একটি শিশু বলা হয়ে থাকে না একটা অ্যাডে ছিল। একজনও যদি বলে যে স্যার আমি বুঝি না, একটু আবার বলেন বা এই লাইনটা বুঝিনি কীভাবে হলো, আমি কিন্তু ব্যাখ্যা করি রাত 9:30 থেকে 11:30 পর্যন্ত রাত। আর রমজান মাসে যেহেতু ইফতারের পর অনেকেরই ক্লান্ত বিষয় থাকে, তারাবি নামাজের বিষয় থাকে, সেহেতু আমরা 9:30 পরিবর্তে আমরা রমজান মাসে ক্লাস 10টা থেকে নেব, এবং পরবর্তীতে ক্লাস কী হবে সেটা আপনাদের পরামর্শ অনুযায়ী, ছাত্রদের মতামত অনুযায়ী আমরা পরবর্তীতে সময় নির্ধারণ করব। কোর্স ফি কত? কোর্স ফি হচ্ছে মাসে 800 টাকা করে, অথবা 4 মাসে 3200 টাকা হওয়ার কথা, 3200 টাকা। কিন্তু যদি এককালীন ভর্তি হতে চান তাহলে 3000 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন, 200 টাকা ডিসকাউন্ট ব্যবস্থা করেছি। আর বিষয় হচ্ছে যে অ্যাকচুয়ালি এটাকে ডিসকাউন্ট বলা যায় না, প্রতি মাসে আপনারা যখন টাকা দিচ্ছেন তখন আপনাদের নোট লিখতে গিয়ে দেখা যায় আমাকে বারবার পেমেন্ট নিতে হয়, বারবার বিকাশে আপনারা পেমেন্ট করবেন, বারবার সেটাকে আমার লিখতে হয়। তার চেয়ে যদি কেউ একবারে পেমেন্ট করেন তাহলে আমার জন্য ঝামেলাটা একটু কমে, সেজন্যই মূলত এই 200 টাকাটা ডিসকাউন্ট দিয়েছি। কিন্তু 200 টাকা আসলে খুব বড় ডিসকাউন্ট না। আর যারা আমাকে দীর্ঘদিন ধরে চিনেন তারা জানেন যে আমার কোর্সে আসলে বিজনেস মেন্টালিটি কম। দেখা যায় যে অন্যান্য প্রথাগত যে কোর্সগুলো আছে তারা বলে 5000 টাকার কোর্স, এত তারিখের মধ্যে ভর্তি হলে 3000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট,
বা এগুলো এগুলো আসলে ছাত্রদের মানে কি বলবো দৃষ্টি আকর্ষণের টেকনিক, এগুলো আমার নেই, আমার কথা খুবই ক্লিয়ার স্পষ্ট। আর আর কেউ যদি এককালীন 3,000 টাকা দিতে না পারেন, ক্রাইসিস থাকে, এই জন্যই আমি ব্যবস্থাটা রেখেছি যে আপনার প্রতি মাসে 800 টাকা করে দিতে পারবেন। আর কোর্সটি যখন আমি প্রথমবারের মতো শুরু করেছিলাম, মানে যে ব্যাচটি অলরেডি রানিং আছে তাদের জন্য আমি প্রথম 10 দিন ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছিলাম, যেন আপনারা ক্লাস করে দেখতে পারেন যে না আমি কি ক্লাসটি থেকে উপকৃত হচ্ছি নাকি হচ্ছি না। আলহামদুলিল্লাহ এখনও আমার প্রায় 100 কাছাকাছি ছাত্র আছে প্রথম ব্যাচে, কিন্তু যেহেতু একটি কোর্স আমার অলরেডি চলমান রয়েছে এবং এর ডেমো ক্লাস আমি ক্লাস রেকর্ড করে আমি ইউটিউবে দিয়েছি, যার ফলে কেউ যদি দেখতে চান যে আমার ক্লাসের কোয়ালিটি কেমন হয় এবং রেসপন্স কেমন বা আমি প্রশ্ন উত্তর কেমন দিচ্ছি এটা যদি দেখতে চান, তাহলে আমার ইউটিউবের যে বিগত ক্লাসের রেকর্ড করা ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ক্লাসটি করে অ্যাকচুয়ালি আপনি উপকৃত হতে পারবেন কি না। আর যারা কোর্সটি করবেন তাদের জন্য আমি একটি গ্রুপ চ্যাটের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখব। দেখা যায় ক্লাসের পরেও যদি কেউ কোনো প্রবলেম বলেন যে ভাই এই ম্যাথটা বুঝতে পারিনি, এই লাইনটা বুঝতে পারিনি, ছবি তুলে দেন, সেখানে আমরা আলোচনা করব, বা ক্লাসের সময় সংক্রান্ত বিষয় বা কোনো ঘোষণা, এমনকি অনলাইন ক্লাসের যে জুম লিঙ্ক অথবা আইডি পাসওয়ার্ড, এগুলো কিন্তু গ্রুপ চ্যাটের মাধ্যমে আমরা যোগাযোগ করব। যার ফলে আপনার যদি মেসেঞ্জার না থাকে তাহলে কিন্তু আপনি কোর্সে এনরোল হতে পারবেন না, অবশ্যই আপনাকে মেসেঞ্জার থাকতে হবে। আমি মেসেঞ্জার গ্রুপ চ্যাটটা আমি দেখাই, আমার প্রথম যে ক্লাসের যে গ্রুপ চ্যাটটি রয়েছে এটি এটি হচ্ছে আমার ওই যে ম্যাথ ম্যাথ অনলাইন ব্যাচ ওয়ানের গ্রুপ চ্যাট হচ্ছে এটা। এখানে ছাত্রছাত্রীরা তাদের ম্যাটেরিয়ালস শো করে যে অঙ্ক হচ্ছে কি হচ্ছে না, বা কোনো ভুল হচ্ছে কি না, কোনো সংশোধন প্রয়োজন আছে কি না। তো কোর্সে এনরোল হওয়ার জন্য আমার পার্সোনাল ফোন নাম্বারটা আমি দিচ্ছি না, পাবলিক পোস্ট যেহেতু, তবে আমাকে নক দিবেন আপনারা ফেসবুকে। আমার ফেসবুক আইডির লিঙ্ক এই ভিডিওর যে ডেসক্রিপশন আছে সেখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার ফেসবুক আইডিটি ওপেন হবে, অথবা যদি কেউ সার্চ দিতে চান সার্চ দিয়ে আমার আইডিটি খুঁজে পাবেন, শহীদুল ইসলাম নওশাদ, এটি হচ্ছে আমার প্রোফাইল। আর যারা কোর্সে ভর্তি হবেন তাদের জন্য একটি সিক্রেট গ্রুপ রয়েছে, যে প্রাইভেট গ্রুপ, অ্যানালাইটিক্যাল ম্যাথ অনলাইন কোর্স ব্যাচ ওয়ান। এখানে আমরা পোস্টগুলো শেয়ার করি, তার নামটা আমি দেখালাম না, উনি তার ক্লাসের ক্লাস লেকচারগুলো উনি শেয়ার করেছেন, তো নোটগুলো মানে উনি আমি যে ক্লাসটা যে করেছেন তার নোটগুলো উনি গ্রুপে শেয়ার করেছেন, যেন যারা ক্লাস কেউ মিস করেছে তারা যেন এখান থেকে নোটটা নিতে পারে। শুধু তাই না, আমাদের ক্লাসের যে ভিডিও সেটা কিন্তু এই যে যেমন দেখেন সমান্তর ধারার যে ক্লাসটি আমি নিয়েছিলাম সেটি কিন্তু আমি ইউটিউবে আপলোড করে তার লিঙ্কটাও এখানে দিয়ে দিয়েছি, মানে আপনি কোনো ক্লাস মিস হয়ে গেলে সেখান থেকে আপনি রেকর্ডেড ভিডিওটি আপনি দেখে নিতে পারবেন। আর যারা কোর্সে ভর্তি হতে অলরেডি ইচ্ছা প্রকাশ করবেন তাদেরকে আমি একটি লিঙ্ক দেব, সেই লিঙ্কে আপনারা রেজিস্ট্রেশন করবেন। নাম্বার এবং প্রাথমিক তথ্যগুলো, রেজিস্ট্রেশন করার উদ্দেশ্য হচ্ছে আপনার নাম, ফোন নাম্বার এবং প্রাথমিক তথ্যগুলো আমি রেকর্ড রাখতে চাই, কে কে পেমেন্ট করেছেন সেগুলো আমি রেকর্ড রাখতে চাই। এর জন্য এই রেজিস্ট্রেশন করে আপনার এই কিছু প্রাথমিক তথ্য, যেমন আপনার সিম্পল একটা রেজিস্ট্রেশন ফর্ম, আপনার নাম, তারপর ফেসবুক আইডি, ফোন নাম্বার ইত্যাদি, নিজ জেলা ইত্যাদি কয়েকটা জিনিস আপনাকে এন্ট্রি দিতে হবে। যখন আপনি এন্ট্রি দিবেন তখন আমি এরকম একটি গুগল শিট মানে এক্সেল শিট আমার কাছে জমা হবে, সেখানে আমি আপনার তথ্যগুলো দেখতে পারবো এবং সেখানে আমি আপনার ডাটাগুলো লিখে রাখবো, মানে কে কত তারিখ জয়েন করেছেন, কত টাকা পেমেন্ট করেছেন ইত্যাদি আমি সেখানে লিখে রাখবো। আর যেহেতু এটা গুগল শিট মানে এটা হারিয়ে যাওয়ার কোনো উপায় নেই, আমার মোবাইল হারিয়ে গেলেও আমার আপনার যে তথ্য সেটা কিন্তু সেভ করা থাকবে। আর এছাড়াও এই গুগল ছাড়াও আমি কিন্তু আমার কম্পিউটার পার্সোনাল কম্পিউটারে এবং আলাদা প্রিন্টেড পেপারে আমি ডাটা সংরক্ষণ করব। আর আমি যদি মারা যাই তাহলে আপনার যে তথ্য আছে তা আমার গুগল অ্যাকাউন্টে দেওয়া আছে, আমার ফ্যামিলি এই গুগল অ্যাকাউন্টে জানে, প্রত্যেকে ধরে ধরে সেই টাকাটি আপনাকে ব্যাক করে দিবে কোনো কারণে যদি আমি মারা যাই, এছাড়া অন্য কোনো ঘটনা থাকে। আর আমি যদি জীবিত থাকি, যদি কোনো কারণে কোর্স না করাতে পারি, সেই টাকাটি আমি ব্যাক দিব আপনাকে। তাহলে কোর্সে জয়েন করতে হলে কি করতে হবে, দুটি কাজ করতে হবে। প্রথমে আমাকে মেসেঞ্জারে নক দিয়ে জানাবেন যে আমি কোর্সটি করতে চাই, তখন আমি আপনাকে একটি লিঙ্ক দেব,
এই লিংকে আপনি এন্ট্রি দিবেন, আপনার নাম, ফোন নাম্বার, এই প্রাথমিক তথ্যগুলো দিবেন। দেওয়ার পর আমি আপনাকে পেমেন্ট করার জন্য যে বিকাশ পেমেন্টের নাম্বার আছে সেটা আমি দিব। যখন আপনি পেমেন্ট করে দিবেন তখন আপনি ভর্তি হয়ে গেলেন, তখন আমি আপনাকে সেই গ্রুপ চ্যাটে ইনক্লুড করে দিব এবং ওই সিক্রেট গ্রুপে ইনক্লুড করে দিব। আপনি পরবর্তী ক্লাস থেকে জয়েন করতে পারবেন। আমরা ক্লাস 9-10 2 বছর গণিত পড়েছি এবং উচ্চ মাধ্যমিকের যদি আরও 1 মাস ধরি, মোট প্রায় 25 মাসের কোর্সটিকে আমি 4 মাসে শেষ করব এবং এর মধ্যে মানসিক দক্ষতা বাড়তি থাকবে। এটা কিন্তু খুবই কঠিন একটা জব, টাফ জব। আর এই যে কোচিং সেন্টারের যে ক্লাসগুলো হয়, আমি কোচিং সেন্টারের দুর্নাম করছি না, বিষয় হচ্ছে যে কোচিং সেন্টারে কিন্তু খুব সময় কম থাকে, যার ফলে তারা খুব দ্রুত লেকচার দিয়ে যান। কিন্তু আমার এখানে 2 ঘন্টার 48টি ক্লাস যদি আপনি করেন, মোট হচ্ছে 96 ঘন্টা, কমপক্ষে রাফলি 100 ঘন্টা আপনি কিন্তু আমার টাচে থাকছেন, যার ফলে আপনি কিন্তু ভালো একটি প্রস্তুতি আপনারা নিতে পারবেন আশা করি। আমি তো অনেক দুর্বল, সেই 5 বছর ধরে পড়াশোনা গণিতের বাইরে আছি, আমি কি পারবো, ধরতে পারবো, তাল মিলাতে পারবো? তো তাদের জন্য বলছি, আমি খুবই ধীরে ধীরে, খুবই স্লো, একটি একটি বাক্য করে বুঝিয়ে বুঝিয়ে ক্লাস নেই, যার কারণে আপনি অবশ্যই ধরতে পারবেন। যিনি ধরতে পারছেন না বা পারবেন না, তিনি আমাকে প্রশ্ন করার সুযোগ রয়েছে। আমি একজন পর্যন্ত মানুষ যদি ক্লিয়ার না হয় কোনো একটি সেন্টেন্স, আমি সেটিকে আবার রিপিটেশন করি এবং অন্যভাবে বোঝানোর চেষ্টা করি। আমাকে অনেকে প্রশ্ন করেন যে এটা কি প্রিলিমিনারি নাকি রিটেন সহ হয়ে যাবে। আপনারা লক্ষ্য করবেন, প্রিলিমিনারিতে কিছু অঙ্ক আসে যেগুলো যথেষ্ট বড়, রিটেনেও আসতে পারে, আবার রিটেনেও কিন্তু কিছু কিছু ছোট ছোট সহজ অঙ্ক দিয়ে দেয় অনেক সময়। সুতরাং একটি অঙ্ক, মাঝারি ধরনের একটি অঙ্ক হাতে নিলে আপনি এটাকে কনফার্ম বলতে পারবেন না যে না এটা প্রিলিতেই আসবে অথবা রিটেনেই আসবে। যেমন লঘুসূচকের যে অধ্যায়ের অঙ্কগুলো আমরা করিয়েছি, ধরা যাক 20-25টি অঙ্ক যদি আমি রাফলি করিয়ে থাকি, এর মধ্যে 4 থেকে 5টি অঙ্ক খুব ছোট, এটা আপনি বলতে পারবেন যে না এটা লিখিত পরীক্ষায় আসবে না। আবার বাকি যে সবগুলো অঙ্ক কিন্তু রিটেনে আসতে পারে। কোর্স শেষ করার পর, অধ্যায় শেষ করার পর, সূচক ও লগারিদমের অধ্যায়টি শেষ করার পর আমরা দেখলাম যে কোন কোন অঙ্কগুলো আমরা পারছি না। দেখা গেল যে আমরা প্রিলি সবগুলো অঙ্ক তো পেরেছি, লিখিত পরীক্ষারও প্রায় 60-70% অঙ্ক আমরা পেরেছি। অর্থাৎ আমার কোর্সটা করলে লিখিতর 100% প্রিপারেশন হয়ে যাবে এটা আমি বলবো না, কিন্তু যেহেতু আমি মাঝারি ধরনের অঙ্কগুলোও করাচ্ছি, একদম সবচেয়ে বড় যেগুলো, যেগুলো একদম অনেক সময় লাগবে, সেগুলো মানে প্রিলিতে আসার কোনো সম্ভাবনাই নেই, সেগুলোকে আমরা স্কিপ করে যাচ্ছি। কিন্তু ছোট থেকে শুরু করে মাঝারি ধরনের অঙ্কগুলো আমরা করাচ্ছি। আবার কেউ অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই কোর্সটি করালে কি ব্যাংকের প্রস্তুতি হয়ে যাবে কি না। তা আসলে ব্যাংকে তো গণিতের মূল ধারা, যে গণিত, গণিতের বাইরে তো কিছু আসে না। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ইংরেজি টার্মগুলো বেশি আসে, ইংরেজিতে আসে প্রশ্নটি। তো যার কারণে আমরা প্রত্যেকটি অঙ্ক করার পর আমরা কিন্তু ইংরেজি অধ্যায়, প্রতিটি অধ্যায় শেষ করার পর, মানে অধ্যায় যখন পুরোটা অধ্যায় আপনার মাথায় আছে, আপনার যখন বেসিক ক্লিয়ার, আপনি অঙ্ক বোঝেন, তখন ইংলিশ টার্ম বোঝা কিন্তু খুব কঠিন না। যার কারণে যেমন ধারার অধ্যায়ে আমরা 2টি টার্ম মাত্র পেয়েছি, একটা হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ আর একটি হচ্ছে জিওমেট্রিক সিরিজ। মাত্র 2টি টার্ম শেখার পর আমি যখন এই পিছনের ব্যাংকের এই যে সমন্বিত এক্সামে 2018 সালের প্রশ্নটি আমি দেখালাম, তখন ওরা বলছে ও এটা তো পানি ভাত, এটা কোনো অঙ্ক হলো নাকি। মানে হচ্ছে ইংলিশে অঙ্কটি দেখে আমাদের একটা ইংলিশের প্রতি একটা ভয় কাজ করে। আসলে ভয়ের কিছু নেই, আমরা ইংরেজিতে 1-2টি অঙ্ক ব্যাংকের অঙ্ক করিয়ে দেব আর ওই অধ্যায়ের সঙ্গে সম্পর্কিত টার্মগুলো করিয়ে দেব, ফলে আপনি ব্যাংকের জন্য কিছুটা প্রিপেয়ার হয়ে যাবেন। তবে জিআরই জিএমএটির জন্য যদি বলেন, না সেটা হবে না, সেটার জন্য আপনাকে আপার লেভেলের ইংলিশ টার্ম প্র্যাকটিস করতে হবে। তারপর প্রশ্ন আসতে পারে যে আমরা কোনো বই ফলো করব কি না, কোন বই ফলো করব বা কোনো শিট দেবো কি না। শিট আমার আছে, রেডি করা আছে, আমি শিট দিয়েছিও, কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রীরাই বলে শিটের তো ভাইয়া কোনো প্রয়োজনই নাই, কারণ আমি তো ক্লাসে লেখাচ্ছি, প্রত্যেকটি ক্লাসের শুরুতে আমরা সূত্রগুলো লিখে দিচ্ছি এবং প্রত্যেকটি সূত্রের ব্যাকগ্রাউন্ড আলোচনা করছি, মানে এই সূত্রটি কেন এলো, কোন কোন পরিস্থিতিতে এই সূত্রটি প্রয়োগ করা যায়, কোন কোন ক্ষেত্রে যায় না, এই জিনিসগুলো যখন আলোচনা করছি তখন ওই যে শিটে যা আছে তার চেয়ে অনেক ভালো আলোচনা হয়ে যাচ্ছে, যার ফলে শিট দেখা যায় প্রয়োজনই হয় না। তারপরও কেউ চাইলে আমি শিট দিতে পারি। বইয়ের ক্ষেত্রে বলবো বই প্রয়োজন নেই, কারণ আমার কোর্সটি যথেষ্ট গবেষণা করে কিন্তু আমি কোর্সটি করাতে নেমেছি। অর্থাৎ বিগত বিসিএস প্রিলিমিনারি, লিখিত, ব্যাংক পরীক্ষা এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষার যে অঙ্কগুলো পরীক্ষায় আসে সেগুলো, এবং হচ্ছে ক্লাস 6-9-10 যে ম্যাথ বই আছে সেখানে যে গণিতগুলো আছে সেগুলোর একটা কম্বিনেশন করে কিন্তু আমি পড়াচ্ছি। অর্থাৎ ম্যাথ নিয়ে আপনার যত চিন্তা আছে, যে টেনশনগুলো আছে, টেনশনটা আপনি আমার উপর ছেড়ে দেন,
প্র্যাকটিসটা শুধু আপনি করেন, তারপরেও বলতে পারেন যে না কোনো একটা বই আমি ফলো করি কিনা। হ্যাঁ, বই একটা ফলো করি, যদিও বইটা কিনা খুব জরুরি না। আপনার কাছে যদি কোনো বই থাকে সেটা দিয়ে করলেও চলবে, কোনো বই না থাকলেও চলবে। তারপরেও আমার যারা ছাত্র আছেন তাদেরকে আমি যে অঙ্কগুলো করাচ্ছি, ধরা যাক একটা অধ্যায়ের আমি 10-15টা অঙ্ক করাচ্ছি, আরও যদি বাড়তি কেউ প্র্যাকটিস করতে চায় তার জন্য আমি একটি বই সাজেস্ট করি, সেটা হচ্ছে যে বিসিএস সংক্ষিপ্ত সাধারণ গণিত, কনফিডেন্স কোচিংয়ের সানোয়ার হোসেনের বই এটি। এটি আমি বলি যে এখান থেকে আপনারা বাড়তি অঙ্ক প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, আরেকটি বিষয় যে ভর্তির সময় কখন, আমি কবে ভর্তি হতে পারবো, এটা বিষয় বিষয় হচ্ছে যেহেতু আমার কোর্সটি রোটেটিং কোর্স, রোটেটিং কোর্স মানে হচ্ছে আমি এটা মুছে দিলাম, আমার কোর্সটি এমন নয় যে আমি একটি মাসের মাসে শুরু করেছি, সাপোজ জানুয়ারি মাস থেকে শুরু করেছি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 4 মাস একটানা হয়ে শেষ হয়ে যাবে, ফেব্রুয়ারিতে কেউ ভর্তি হতে পারবে না বা মার্চে কেউ ভর্তি হতে পারবে না, বিষয়টা এরকম নয়। আবার এমনও নয় যে আমি এপ্রিল শেষ হয়ে যাওয়ার পর মে থেকে সম্পূর্ণ নতুন নতুন ছাত্রদেরকে নিয়ে আর আলাদা ব্যাচ করছি, তেমনও নয়। তাহলে আমার কোর্সটি কেমন, রোটেটিং কোর্সটা কেমন? যেমন আমি এই কোর্সটি শুরু করেছি মার্চ মাসে, মার্চ মাসে আমি নিয়েছি 12টি ক্লাস, আবার এপ্রিলে 12টি ক্লাস, মে 12টি ক্লাস, জুন 12টি ক্লাস। এখন আপনি যদি সাপোজ মার্চ মাস আপনি ভর্তি হতে পারলেন না, এপ্রিল মাসও চলে গেল, আপনি ভিডিওটি পেয়েছেন মের 1 তারিখ, আপনি যদি মেতে জয়েন করেন তাহলে এই 24টি ক্লাসে আমরা যেই 6 থেকে 7টি বা 8টি ক্লাস অধ্যায় করাচ্ছি আপনি সে অধ্যায়গুলো করুন। আবার জুলাই থেকে যখন এখানে আমার 4 মাস কমপ্লিট হয়ে যাবে, আবার জুলাই থেকে আমি কিন্তু ওই মার্চ মাসের ক্লাসগুলো রিপিট করব, যার ফলে ওই 12টি ক্লাস আপনি পরবর্তী জুলাই এবং অগস্ট যদি আপনি করেন তাহলে কিন্তু এই 24টি ক্লাস কিন্তু আপনি এখানে পাবেন। সুতরাং আপনি যে কোনো সময় কোর্সে জয়েন করতে পারেন, আর মাসের মাঝামাঝি যদি কেউ জয়েন করেন, যেমন আজকে আমি যখন ভিডিওটি করছি আজকে হচ্ছে 12 তারিখ, তো আপনি যদি সাপোজ এখন জয়েন করতে চান, বলেন যে আমি 15 তারিখ থেকে জয়েন করব, অর্ধ মাসে জয়েন করব, আপনি হাফ পেমেন্ট করেন এই মাসের জন্য, 800 টাকার পরিবর্তে আপনি 400 টাকা পেমেন্ট করে আপনি এই মাসটা কন্টিনিউ করলেন, পরবর্তী মাস থেকে মাসের 1 তারিখ থেকে আপনি ফুল মান্থের পেমেন্টটা করলেন, এটাও করা যেতে পারে। সুতরাং আস্থা রাখুন আর আমার কাছে পড়ুন বা অন্য কোথাও পড়ুন, আমি সবাইকে অনুরোধ করব যে আত্মবিশ্বাস বজায় রেখে পড়বেন, আমি পারবই এই কথা, এই ধারণাটা নিয়ে আপনারা পড়া শুরু করুন, ইনশাল্লাহ পারবেন। পারবো কি পারবো না চেষ্টা করি দেখি, এই ধারণায় থাকলে আসলেই পারবেন না। আগে আমাকে বিশ্বাস করতে হবে যে আমি পারবই কনফার্ম, এই বিশ্বাস নিয়ে আপনি পড়াশোনা শুরু করুন। যদি 2 বছর পরে দেখলেন যে না আমি পারলাম না, তাহলে কি পারবেন না, তাতে কি হয়েছে, বিসিএস না হলে কি মরে যাবেন আপনি? বিসিএস ছাড়া কি মানুষ অনেক ভালো করছেন অন্যান্য দিক থেকে? আর যদি ভাবেন যে শুধু গণিতের জন্য 3,000 টাকা আমি খরচ করবো, এটা কি অপচয় হবে কি না, আমি কনফিডেন্টলি বলতে পারি অপচয় হবে না। আপনার আপনি গণিত, ইংরেজি, বিজ্ঞান এই কয়েকটি অ্যানালাইটিক্যাল সাবজেক্টের জন্য আপনি একটু আলাদা করে কোচিংয়ের বাইরে আলাদা করে একটু সময় দিতেই পারেন, এতে আপনার চান্স পাওয়ার বা প্রিলিতে পাশ করার পসিবিলিটি বেড়ে যাবে। আর আপনি হয়তো কোর্স ভাবছেন যে এখন করবো না পরে করবো, আপনি যদি পিছিয়ে যান, আপনি একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে একটি বছর পিছিয়ে যাওয়া মানে একটি বিসিএস এর পরে চান্স পাওয়া মানে আপনার 15 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হবেন আর্থিকভাবে, স্যালারি থেকে শুরু করে একদম পেনশন পাওয়া পর্যন্ত প্রায় 15 লক্ষ টাকা আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং সময় অপচয় না, হুটহাট সিদ্ধান্ত নিয়ে নেন না আমি বিসিএস ট্রাই করছি, করছি আমি করবই, আমি গণিত কোর্স করব এবং আমি গণিতে ভালো নাম্বার পেতে চাই। প্রশ্ন করবেন যে ভাইয়া কোর্সটি করলে কি আমার 30টির মধ্যে 25টি কমন পড়বে, কতটি কমন পড়বে? কমন একটিও পড়বে না, বিসিএসে গণিত রিপিট হয় না। তাহলে কি কমন পড়বে? টাইপ কমন পড়বে। আমি যখন পড়াই তখন প্রতিটি চ্যাপ্টারকে 5টি বা 6টি যে কয়টি টাইপের অঙ্ক আছে সবগুলো টাইপের অঙ্ক করাই। এখন আপনার পরীক্ষায় এই টাইপের বাইরে কোনো অঙ্ক আসবে না, ফলে যে 30টি অঙ্ক আসবে সেই 30টিই কোনো না কোনো টাইপের মধ্যে পড়ে যাবে। হয়তো আপনি সবগুলো পারবেন না, হয়তো 28টি বা 26টি বা 27টি একদম এক্সাক্ট কমন পড়বে, 2টি 3টি অঙ্ক হয়তো একটু অ্যাবনর্মাল দিল যেটা হয়তো টাইপের বাইরেও চলে যেতে পারে। এখন আপনি যদি ক্লাসের যারা বেস্ট পারফর্মার আছে আমার যারা, ওদের অনেককেই বলেছি আপনি 27-28 পাবেন কনফার্ম, চোখ বন্ধ করে রাখেন। আর যদি আপনি খুব দুর্বল হয়ে থাকেন
যে কোর্সটি না করলে নর্মালি ক্লাস 19-এর বই রিভাইজ করলে বা কোচিং সেন্টার থেকে আপনি হয়তো 30-এর মধ্যে 8-10 পাবেন কি পাবেন না এই চিন্তা করছেন যারা, তারাও আমার কোর্সটা করলে মিনিমাম 20-22 পাবেন আশা করি ইনশাল্লাহ। যারা যাদের ধারণা ছিল যে আমি ম্যাথ বাদ দিয়ে কোনোরকম ম্যাথে 8-10 পেলেই খুশি, বাকিগুলো দিয়ে আমি দেখি চান্স পাই কি না, তাদেরকে বলছি তারা ম্যাথে 8-10 না পেয়ে ম্যাথে 20-22 পাওয়া টার্গেট করুন। ম্যাথ হচ্ছে একটা বুলেট সাবজেক্ট, এখানে 30-এর মধ্যে 26-27 পাওয়া সম্ভব, যেটা বাংলা ইংরেজি আন্তর্জাতিক বিষয়গুলি বাংলাদেশ বিষয়গুলি ওগুলোতে সম্ভব না। সুতরাং চাকরি একটা পেতে হলে আপনাকে গণিতের দুর্বলতা দূর করতেই হবে, আর বিশেষ করে ব্যাংকে চাকরি পেতে গেলে তো গণিতের কোনো বিকল্পই নেই, ব্যাংকের প্রধানই হচ্ছে গণিত। তো ভালো থাকবেন ইনশাল্লাহ, আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ, জয়েন করুন, আত্মবিশ্বাস রেখে জয়েন করুন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।